প্রিয় খামারি ভাই এবং কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই মুহূর্তে আছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বনগাঁও খন্দকার গ্রামে। দর্শক, এইখানে একজন প্রবাসী, তিনি বিদেশ থেকে চলে আসে। দীর্ঘদিন তিনি বিদেশে ছিল, দীর্ঘ 15 বছর তিনি বিদেশে ছিলেন এবং বিদেশ থেকে 2022 সালে কিন্তু চলে আসছে। এই বিদেশ থেকে তিনি চলে এসেই এই দেশে এসে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বনগাঁও খন্দকার গ্রামে তিনি তার নিজ বাড়িতে তার নিজস্ব পুকুরে একটি হাঁসের খামার তৈরি করেছেন। এখানে তিনি ব্ল্যাক হোল, আপনারা জানেন যে থাইল্যান্ডের কালো হাঁস নামে যে হাঁসগুলো পরিচিত, তো সেই হাঁস তিনি এখানে চাষ শুরু করেছেন। তো তিনি বিদেশ থেকে এসেই আসলে বাড়িতে আর বসে নেই। দেখা গেছে উনি যতটুকু বললেন যে বিদেশ থেকে চলে এসেই তিনি বাড়িতে এসে বসে না থেকে তার নিজস্ব এই পুকুরে, এখানে মোটামুটি হবে 8 কাঠার মতো জমি আছে, তো এই 8 কাঠা জমির মধ্যেই তিনি হাঁস মুক্তচারণভাবে কিন্তু হাঁস পালন শুরু করেছে ব্ল্যাক হোল হাঁস দিয়ে। তো মোটামুটিভাবে এখানে তিনি কী জন্য হাঁস চাষে উদ্যোগী হলেন এবং তার উদ্যোগী হওয়ার কারণ কী, তা আমরা বিস্তারিত ওনার সাথে কথা বলবো। ওনার সাথে কথা বলে বুঝতে পারবো তিনি কীভাবে শুরু করলেন এবং কী পরিমাণ ডিম এখন পাচ্ছে এবং এটার লাভ কী আসলে কতদিন থেকে পালতেছে, বিস্তারিত তথ্য নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনার সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এদিকে আসেন একটু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা জানতে পারলাম যে আপনি বিদেশ থেকে চলে এসে দেশে এসে একটা এই যে খামার তৈরি করেছেন, হাঁসের খামার, হাঁস প্লাস এতে সমন্বিত মাছ চাষ শুরু করেছেন। তো দেখা গেছে আপনি বলতেছেন যে এই মাস এই বছরেই বিদেশ থেকে 19 তারিখ, হ্যাঁ 19 তারিখে চলে আসছেন, 19 তারিখে আসে মাসের 11 তারিখ থেকে শুরু করছেন হাঁস চাষ। আসলে আপনি এই যে হাঁস চাষ কেন শুরু করলেন আর অন্য কিছু কেন আপনি চুজ করলেন না? আসলে আমি বিদেশে আসছিলাম 15 বছর, তো মালয়েশিয়ায়। জি, ওখানে যে পরিশ্রম করি, জি জি, অনেক পরিশ্রম, কিন্তু ওখান থেকে আমি পরিকল্পনা করছি যে ইউটিউব চ্যানেল দেখে, জি জি, অনেক ভিডিও দেখছি আমি, দেখার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে দেশে এত বিদেশে এত পরিশ্রম করা বাদ দিয়ে দেশে যাই পরিশ্রম করি, এই পরিশ্রমটাই করি, তাহলে আমার এই টাকাটাই আসবো। জি, এই উদ্দেশ্য নিয়ে আমি আসছি। এখন বাড়িতেও থাকা হবে প্লাস আপনার ওইখানে যে ইনকামটা হইতো, তো এটা আমি দেশে করে বসে থেকে আপনি করতে পারতেছেন, যার জন্য আসলে এখান থেকে বেক করে চলে আসছেন না? আমি দেখছি খামার দেখছি, তো ওখানে দেখলাম যে লাভজনক একটা ব্যবসা। জি জি, আর এই হাঁসটা নতুন, তো ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল, থাইল্যান্ডের কালো হাঁস, থাইল্যান্ডের কালো হাঁস। এটার তাহলে বয়স কতদিন হয়েছে আপনার বললেন? 5 মাস 1 দিন কম আছে, 5 মাসের না? এটা কি ডিম দেওয়া শুরু করছে? ডিম শুরু হয়েছে আপনার 25 দিন হলো, আছে 25 দিন হয়েছে ডিম দেওয়া শুরু করছে, 4 মাস বয়স থেকে শুরু করছে ডিম দেওয়া না? এখন কত পার্সেন্ট এখন ডিম দিতেছে? ডিম আসতেছে আপনার 50%, 50%। এটা 100% বা 90%, 95% হইতে এটা কতদিন সময় লাগে? এটা আশা করতেছি আর 10 দিন লাগতে পারে। 10 দিনের মধ্যে আপনি মানে পূর্ণাঙ্গ ডিম পাওয়া শুরু করবেন না? এইটা এখন বর্তমান এটা ডিমের মানে প্রাইসটা কীরকম? এটা প্রাইস আমি বর্তমানে 12 টাকা পিস বেচতেছি, 12 টাকা পিস বিক্রি করতেছি, মানে 50 টাকা, 48 টাকা হালি হয়, 48 টাকা হালি না? আচ্ছা, এটা বাচ্চা উৎপাদনের জন্য নাই যে ডিমটা, ওটা কি আলাদা কোনো রেট বেশি আছে এরকম? না, আমি কয়েকটা হেতারের সাথে আলাপ করছি, তো ওরা গতকাল আসছিল, এসে দেখে গেছে, হাঁস দেখে গেছে, দেখলো যে কতগুলো হাঁসা আছে, কতগুলো হাঁসি আছে, পার্সেন্টেজ কীরকম ডিম বাচ্চা ফুটবো, পরে ওরা একটা রেট দিয়ে গেছে আমারে 18 টাকা পিস, মানে তারা 18 টাকা পিস ডিম নেবে না, মানে হ্যাচারির জন্য বাচ্চা ফোটানোর জন্য যে ডিমগুলো নেবে সেইগুলো 18 টাকা পিস না? এটা কি আপনি তাদের সাথে সম্মতি হয়েছেন দিয়ে দিবেন? 18 টাকা হয়ে গেছে, মোটামুটি কন্ট্রাক্ট হয়ে গেছে না? আগামী রবিবার থেকে আপনি 18 টাকা পিস ধরে আপনি ওই বিক্রি করবেন ডিম না? তার মানে দেখা যাচ্ছে প্রায় 80 টাকার কাছাকাছি আপনি হালি, 80 টাকা, 4টা ডিম 80 টাকার কাছাকাছি আপনি বিক্রি করতে পারবেন না? আচ্ছা, আপনি আমরা দেখতেছি এইখানে আপনি একটা ঘর বানাইছেন খুবই অল্প টাকাতে, দেখা যাইতেছে এখানে আপনার এই ঘরটা তৈরি করতে আসেন, চলেন একটু ভিতরে যাও, এই ঘরটা আপনার তৈরি করতে কিরকম টাকা লাগছে? আর অল্প টাকার ভিতরে হয়ে গেছে আপনার ঘরটা, মোটামুটি হবে হাঁসের জন্য পারফেক্ট। নিচে আমরা দেখতেছি এই যে প্লাস্টিকের নেট, প্লাস্টিকের নেট, এইটা এইটা দেওয়ার কারণ হইতেছে যদি এই যে
পায়খানা যে করে সহজে কিন্তু এটা পড়ে যাবে আর নিচের যে মাছ রয়েছে সেগুলাও আসলে তাদের খাদ্য মাছের খাদ্য দেওয়া লাগে না এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগে না আর খুবই সুবিধা তাহলে এটা দেওয়ার কারণে না আর এইখানে দেখা যাইতেছে উপরে শুধুই মানে খুবই নরমাল ভাবে দেওয়া হয়েছে না বাঁশ দিয়ে আপনি চুটি করে বাঁশ দিয়ে ইয়া হালকা করে চুটি করে দেখা দর্শক আর উপরে একটা যে কম্বল বলে এটা তো এইটা দেওয়ার কারণে মোটামুটি পানিটা ফিরে আসে না মোটামুটি সব মিলাই খরচ 20,000 টাকা এই ঘর এইটা কত হাত হবে এটা আছে আপনি 22 হাত 22 হাত মানে ওই মাথা থেকে শুরু করে এই মাথা এই পুকুরের ওই পার পর্যন্ত 22 হাত না আচ্ছা এইটুকু আপনি নেট দিছেন আবার ওইটুকু আপনি খালি রাখছেন এটার কারণ কি ওটা হঠাৎ করে বৃষ্টি হয়েছে তো শুরু হয়ে গেছে গা বাকিটা দিতে পারি নাই ও মানে এটা দেওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে পুকুর ভরে গেছে গা পুকুর ভরে গেছিল যার জন্য এইটুকু কাজ করতে পারেন নাই এটা কি আপনি পরবর্তীতে কাজ করবেন নাকি এইভাবে থাকবে কার্তিক মাসে শুরু করব আর কি বাকিটা কাজ কার্তিক মাসে আবার শুরু করবেন না পুরো বাকি অংশের কাজটা আচ্ছা এইখানে কি আপনি রাতে হাঁস রাখেন না এখানে শুধু দিনের বেলা রাখি রোদ বৃষ্টির জন্য এখানে একটা ঘর আলাদা একটা এস্টাবলিশ করছি আর বাড়িতে আমার এস্টাবলিশ এখানে কি আপনার হাঁস উঠে উঠে খাবার দেওয়া হয় ও আচ্ছা এইখানে আপনার তাহলে বলতেছেন যে আপনি 20,000 টাকার মতো এখানে খরচ করেছেন 20,000 টাকাতে আপনার এইটুকু মোটামুটি 22 হাত একটা ঘর হয়েছে না এটার এই মানে পাশ কতটুক 12 হাত আর 22 হাত লম্বা না আপনি রাতে রাখেন কোথায় এই হাঁসগুলো রাতে আমার বাড়ির ভিতরে একটা আলাদা সেট করা আছে ওখানে রাখি ডিম ওইখানে রাখেন সব কিছুই না ডিম ওইখানে রাতে ইয়ে করে না বাড়ির ভিতরে এখানে রাখা রিক্স তো বা রাস্তার সাথে যদি চুরি হয়ে যায় রিক্সই হবে একটা হ্যাঁ এই জন্য আর কি আচ্ছা এই এদের এই হাঁসগুলো আপনি খাবার কি দিচ্ছেন এখন খাবার আপাতত ফিড খাওয়াইতেছি কোন ফিডটা খাওয়াইতেছেন সিপি কোম্পানি সিপি কোম্পানির না এটা আপনি কত এখানে কত কতগুলো হাঁস বলছিলেন 340টা আছে 340টা হাঁস আছে এর মধ্যে প্যারেন্টস কতগুলো আপনি 300 আছে হাঁসি আর 40টা আছে হাঁস হাঁস না আচ্ছা এখানে আপনার দৈনিক খাদ্য কিরকম যাইতেছে বর্তমানে খাদ্য 2,000 টাকার মধ্যে যাইতেছে এডুকেশন হ্যাঁ দৈনিক আপনার 2,000 টাকা খরচ হইতেছে 2,000 টাকার মতো ফিট যাইতেছে না যাইতেছে হ্যাঁ আচ্ছা এইখান থেকে আপনার 2,000 যদি ফিট যায় তাহলে এখন আশা শুরু করছে আপনার কত এখন ডিম তো 50% আসছে এখন 1500 টাকা আসছে 1500 টাকা আসছে 500 টাকা আর কি বর্তমানে লস এখনো মানে ভর্তিকে চলতেছে আপনার না লস না মানে এটা তো আপনার একটা সময় আছে আসলে সময়ের মধ্যে তো আপনি এটা পাবেন না আমি 10 দিন আপনি তো কত দিনের বাচ্চা ছিল নিয়ে আসছিলেন এক দিনের বাচ্চা তো আপনি তো এক দিনের বাচ্চা তো আপনি ইনভেস্ট করেই তো আপনি এক দিনের থেকে তো লাভ করতে পারবেন না তো আপনার নিয়মে একটা সময় আছে 4 মাস পরে আসলে এটা ডিম দিবে 4 মাস পর থেকে আপনার মানে মানে উৎপাদন শুরু হবে তখন থেকে আসলে লাভ তো মোটামুটি ভাবে 25 দিন থেকে ডিম দিতেছে এখন আপনার মোটামুটি আয় হইতেছে 1500 টাকা আপনার ব্যয় হইতেছে 2,000 টাকা না এখনও 2,000 টাকা 500 টাকা মাইনাস তো এই যে 500 টাকা মাইনাস এটা আশা করা যায় কতদিন পরে মেকআপ হওয়া শুরু করবে আমার হিসেবে 10 দিন পরে 1,000 টাকা প্লাস হবে 10 দিন পরে আপনি 1,000 টাকা প্লাস করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ আচ্ছা এই এই ব্ল্যাক হোল আপনি যে হাঁসটা বলতেছেন থাইল্যান্ডের কালো হাঁস এটা ডিম কতদিন দেয় আপনি জানেন আমি বিভিন্ন নেটে দেখছি আপনি 18 মাস পর্যন্ত ডিম দেয় আর কি 18 মাস পর্যন্ত ডিম দেয় না মানে 4 মাস শুরু করতে শুরু থেকে 18 মাস পর্যন্ত ডিম দেয় টানা টানা তো মাঝে মধ্যে একটা গ্যাপ হয় আর কি মানে সব এভারেজে দেখা যায় 90% এরকম থাকে না শেষে যায় গিয়ে দেখা যাবে 80% পর্যন্ত চলে আসবে বা 85 এরকম পার্সেন্ট দেড় বছর পরে আর রাখা যাবে না এটা বিক্রি করে দিতে দেড় বছর পরে এটা বিক্রি করতে হবে না এটা আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমার বাড়ির পিছনে জমি আছে তো ওখানে একটা পুকুর দেওয়ার চিন্তা ভাবনা আছে মানে ওইখানে বাড়ির পিছনে অনেক কতটুকু জায়গা আছে আছে প্রায় 15 কাঠার মতো 15 কাঠার ওইটা আপনার পুকুর করার চিন্তা ভাবনা আছে না তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে আপনার বাড়ির পিছনে মোটামুটি হয় 15 কাঠার মতো জমি আছে পুকুর করার মতো না পরিকল্পনা করে ভালোভাবে এখানে পুকুর করে আপনি সমন্বিত মাছ চাষ বা হাঁস চাষ আরো বৃদ্ধি করবেন না যখন একদিনের বাচ্চাগুলো নিয়ে আসছেন তখন এইটা আপনার ভ্যাকসিন বা কিভাবে কি করতে হয়েছে কতদিন পরে ভ্যাকসিন দিচ্ছেন ভ্যাকসিন দিছি 25 দিনে 25 দিন পরে ভ্যাকসিন দিছেন হ্যাঁ 25 দিন আগে কি আপনি পানিতে নামাইছিলেন পানিতে নামাইছি 1 মাস পরে 1 মাস পরে পানিতে নামাইছেন 1 মাস আপনার পানি ছাড়া রাখছেন পানি ছাড়া 1 মাস তো 25 দিন পরে 25 দিন বয়সে ভ্যাকসিন করছেন কোন ভ্যাকসিনটা করছেন আপনি ডার্ক প্লেগের ভ্যাকসিন করছেন না 25 দিন বয়সে একটা ভ্যাকসিনই করছে একটা করবে এখন এটা কত মাস বয়সে এটা কত হবে কত মানে কত বয়সে করতে হবে এটা জিনে গাতি প্রাণী সম্পদ বুঝে গেছিলাম ওরা বললো 4 মাস পরে পরপর করলে ভালো হয় 4 মাস পর পর ওই ডার্ক প্লেগেরই নাকি অন্য ডার্ক প্লেগেরই আপনার
ভ্যাকসিন করতে হবে না তো আপনার তো মোটামুটি এখন সময় হয়ে আসছে ভ্যাকসিনের দ্বিতীয় তো আমার হাঁসের খামারে কোনো রোগ বালাই নাই রোগ বালাই নাই তারপরে তো এটা সেফটির জন্য দিতে হবে এই তো এটা লং জার্নি আপনাকে 18 মাস জার্নি করতে হবে এটার সাথে তো এটার সেফটির একটা ব্যাপার সেবার আছে সময় মতো ভ্যাকসিন প্রয়োজনীয় আছে নাই প্রাণী সম্পদে উঠে গেছিলাম ইতিমধ্যে আপনি ওনাদের সাথে যোগাযোগ করছেন না যোগাযোগ করছেন ওনারা নিয়ে আসতে পারে আরো আসছিলাম আর খামার দেখে গেছে দেখে গেছে আপনি কাজের চাপের জন্য ওইটা দিতে পারতেছেন না না যাইতে পারছেন হ্যাঁ আচ্ছা তো দর্শক মোটামুটি ভাবে আপনারা জানতে পারলেন শাহজাহান ভাইয়ের কাছে তিনি কিভাবে শুরু করলেন আপনারা জানতে পারলেন যে তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন তিনি সেখান থেকে চলে আসে গত মাস মানে এই বছর ফেব্রুয়ারি মাসে চলে আসে মার্চেই ফেব্রুয়ারি মার্চেই শুরু করছেন এই যে সমন্বিত হাঁস এবং মাছ চাষ তো এই মাছ চাষ শুরু হাঁস এবং মাছ চাষ শুরু করে মোটামুটিভাবে তিনি আপনারা এটা মানে এই যে আপনি হাঁস চাষ এবং মাছ চাষ করতেছেন আশা কীরকম এটা আপনি কীরকম প্রফিট করতে পারবেন প্রফিট তো আমার মাসে 30,000 থাকার কথা 30,000 উপরে থাকার কথা এই 350 হাঁস দিয়ে এখানে আপনার মাছ কীরকম আছে মাছ আছে কমে পাতলা গে ছাড়ছি তো দেশি দেশি মাছ ছাড়ছি কি কি মাছ ছাড়ছেন এখানে আপনি রুই কাতল মিকে এগুলো দেশি সাইজ কীরকম ছাড়ছিলেন সাইজ ছাড়ছিলাম আমি ছোটটা মিডিয়াম সাইজ মিডিয়াম এখন কি আপনি মানে মাছগুলো দেখ চেক দিছেন অনেক বড় হইছে কিরকম বড় হইছে এখন আমি একটা ধরলে পরে খাওয়া ছিল আর কি তাই নাকি অনেক বড় হয়েছে অল্প দিনে না প্রায় 1.5 কেজি মতো হয়েছে 1.5 কেজি মতো অলরেডি চলে আসছে ছাড়ছিলাম বড় যাবার ছাড়ছিলাম 1/2 কেজি মতো আর যদি এখান থেকে কেউ ডিম নেওয়ার জন্য আগ্রহী থাকে আচ্ছা দর্শক একটা ভালো কথা তিনি মনে করেছেন যদি আপনাদের কোনো ব্ল্যাক হোল মানে খাট এই যে থাইল্যান্ডের ব্ল্যাক হোল কালো হাঁসের যদি ডিমের প্রয়োজন হয় আপনার হ্যাচারির জন্য আপনার বাচ্চা উৎপাদনের জন্য প্রয়োজন হয় ওনার সাথে অবশ্যই শাহজাহান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা বলে নেবেন 017 017 8025 2122 তো শাহজাহান ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করবেন তিনি আপনাদেরকে ডিম দেওয়ার জন্য চেষ্টা করবে আসলে খুবই কম দামে দেওয়ার চেষ্টা করবে আসলে বাজারে যেটা রেটটা আছে সেই রেটের থেকে কিন্তু চেষ্টা করবেন একটু কম দেওয়ার জন্য যদি আপনাদের বাচ্চারও প্রয়োজন হয় তিনি অলরেডি হ্যাচিংয়ের জন্য চিন্তা ভাবনা করেছেন মেশিনের জন্য কিন্তু অলরেডি কথাবার্তা চলতেছে মোটামুটিভাবে তিনি কিন্তু হ্যাচিংয়ের জন্য মোটামুটি শুরু করেছেন অলরেডি কাজবাজ যদি আপনাদের বাচ্চারও প্রয়োজন হয় অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন শাহজাহান ভাইয়ের সাথে বলে ব্ল্যাক হোল তো এই হাঁস কীভাবে চাষ করতে হয় এবং কতদিন থেকে মোটামুটিভাবে ডিম দেয় তো সব কিছু বিস্তারিত জানতে পারলেন তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজ বিদায় পালা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম